গত 22 সেপ্টেম্বর বৃহস্পতিবার হালি শহরের বাড়ি মন্দির সংলগ্ন এলাকায় রাত্রি 11:20 নাগাদ বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় টোটোতে বসে থাকা এক গর্ভবতী মহিলা গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান তথা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর ঘোষ এবং উপস্থিত হয় হালিশহর থানার পুলিশ। শুভঙ্কর ঘোষের তৎপরতায় আহতদের উদ্ধার করে কল্যাণী জিএনএম হসপিটালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিশ। বলে দিলি রীতিমতো। এ ভাই এ ভাই এ ভাই রূপ প্যাসেঞ্জার আমার রূপ কি আছে, তোমার কি ছিল তোমার কি গাড়ি ছিল? আমি টোটোতে করে প্রেগন্যান্ট প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, একদম সাইড থেকে স্লো ভাবে যাচ্ছিলাম। ওখান থেকে যখন ও গাড়িটা নিয়ে আসছে আমি বুঝে গেছি ও মদ খেয়ে আছে। আমি এখান থেকে চিল্লাচ্ছি, ওইখান থেকে এরকম মানে একদম তীরের মতো এসে পুরো টোটোটারে মারলো। গাড়িটা কজন ছিল? চারজনা। না ওর বাইকে কজন ছিল? বাইকে দুজনা ছিল, একজন পড়ে আছে আর একজন মানে পালিয়ে গেছে। বাবা বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি প্রেমীদের জন্য আনলিমিটেড ডিশের ব্যবস্থা। 200 টাকায় মটন ও 130 টাকায় চিকেন বিরিয়ানি, তাও আনলিমিটেড।
বাবা বিরিয়ানি, 109 ওয়ার্কশপ রোড, থানার মোড়, কাঞ্চাপাড়া, পিসি চন্দ্র জুয়েলার্স এর কাছে।